আজ রবিবার 31শে বৈশাখ 2022 সালের 15ই মে। বৃষরাশি, বৃষলগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7.5 out of 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে পরিবার পরিজন এবং স্বাস্থ্যগতভাবে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। অর্থগতভাবে ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের উপরে প্রসন্নই আছেন। কোনো না কোনো নতুন অর্থনৈতিক সমঝোতা বা চুক্তি আজ চূড়ান্ত হবে, যার কারণে প্রভূত পরিমাণে অর্থ কিন্তু আপনাদের মধ্যে কেউ কেউ উপার্জন করতেই পারেন। আজ কিন্তু বিজনেসম্যানদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে। যারা চাকরিজীবী আছেন তাদের আজ অফিসের পরিবেশ অতুলনীয়। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে, কর্মে গতি অনুভব করবেন। তবে যেহেতু রবিবার ছুটির দিন, যদি বাড়িতেই থাকেন আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমেই কাটান, আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন। শিক্ষার্থী বিদ্যার্থীদেরও আজকের দিনটি কিন্তু সাফল্যেই ভরা। যে কোনো প্রকার পরীক্ষায় বসুন, সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন। তবে স্বাস্থ্যগতভাবে দিনটি কিন্তু একদমই আপনাদের পক্ষে নেই। অতিরিক্ত খানাপিনা এড়িয়ে চলুন, ওজন বুঝে ভোজন গ্রহণ করুন, রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। নেতিবাচক অনুভূতির আশ্রয় গ্রহণ করলেই হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে। আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথেও কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিন। আজ গৃহের কাজকর্ম করতেই আপনারা অতিরিক্ত ব্যস্ত থাকবেন। তৎসত্ত্বেও বলবো, পরিবারের প্রতি কোনো দায়িত্ব যদি আপনাদের কাঁধে থেকে থাকে অবহেলা করবেন না, সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করবার চেষ্টা করুন। তবে ভাই বোনেদের সাথে আজ অবসর সময়ে আপনারা টেলিভিশন বা মোবাইলে কোনো সিনেমা বা স্পোর্টস দেখে কাটাতে পারেন। এর ফলে কিন্তু আপনাদের নিজেদের মধ্যে ভাব ভালোবাসা এবং বন্ডিং আরও বৃদ্ধি পেতে চলেছে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, দিনটি আজ রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন। এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না, তাই দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই চেষ্টাই আপনাদের করা উচিত। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও কিন্তু শক্তিশালী থাকছে। আর যেহেতু রবিবার, তৎসত্ত্বেও বলবো, শনি মহারাজের বীজমন্ত্র সন্ধ্যাবেলার সময় 108 বার জপ করুন, যেটি হলো ওম প্রাং প্রিং প্রং সা শনিশ্চরায় নমঃ, অথবা শনি মহারাজকে সরিষার তেল দিয়ে অভিষেক করুন, অর্থাৎ শনির মূর্তির উপরে আজ সরিষার তেল ফেলুন। তাহলে দেখবেন পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে। আজ যাদের চন্দ্ররাশি বৃষ, এই রাশিফল তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে। আর যাদের বৃষ লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে।